আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মেহে কিচেনে আপনাদের ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো মাত্র এক কাপ ময়দা এবং সামান্য একটুখানি মুরগির মাংস দিয়ে খুবই মজাদার বিকেলের নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নাস্তাটি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আটাও নিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, এক টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর সময় অবশ্যই সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত বেশি সুন্দর হবে নাস্তাগুলো কিন্তু ততই বেশি খাস্তে হবে, তাই হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে চাপ দিলে যখন দলা পেকে আসবে এ পর্যায়ে বোঝা যাবে এগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এরপর একটু একটু করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমি ডোটাকে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই তো ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এর উপরে সামান্য একটু তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব 10 মিনিটের জন্য। এরই মধ্যে ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ডোটা সেট হতে হতে আমি নাস্তার ভিতরের পুরটা তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চপ করে নেওয়া পেঁয়াজ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে 2-1 মিনিটের মতো ভেজে নিব। যখন সিদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব 1 মিনিটের মতো। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন করে ধনিয়া, জিরা, গরম মশলা এবং হলুদের গুঁড়া। মাংসের সাথে মশলাগুলো 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সিদ্ধ করে নেওয়া আলু। আলুগুলো আমি ছোটো টুকরো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 3টা কাঁচামরিচ কুচি, তবে ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এ পর্যায়ে সমস্ত উপকরণ 1 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পানি। পানি দিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু আলু ম্যাশ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। এরপর এগুলোকে মিশিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিব। এরপর এই পুরটাকে আমি ঠান্ডা করে নিব। আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম এরই মধ্যে এই ডোটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি একটা রুটি ম্যাতের উপর নিয়ে আরও 2 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি। যতগুলো নাস্তা বানাবো সেই কয় ভাগে ভাগ করে নিয়েছি। একটা লেচি নিয়ে হাত দিয়ে টেনে টেনে এভাবে গোল করে নিচ্ছি। সবগুলো লেচি এভাবে বানিয়ে একটা কিছু দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর এখান থেকে একটা লেচি নিয়ে বাকি লেচিগুলো আমি ঢেকে রাখবো এবং এই লেচিটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে রুটির মতো করে নিচ্ছি। আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে মুখটা বন্ধ করে নিচ্ছি। এরপর এই নাস্তাটাকে হালকা হাতে প্রেস করে নিব। এই তো নাস্তাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখে অবশ্য আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। নাস্তাগুলো ভাজার জন্য আগে থেকেই একটা প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর একে একে কিছু নাস্তা দিয়ে দিচ্ছি।
নাস্তাগুলো উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। এই তো নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এভাবেই সবগুলো নাস্তা ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে এর নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আল্লাহ হাফেজ।